আমি রামনবমীর মিছিল আটকাবো না, কিন্তু মনে রাখো, মিছিল আমরাও করবে, তোমরাও করবে। রমজান মাসও চলছে, রোজার মাসও চলছে, মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে। আর আমাদের এখানে 33% মুসলিমও আছে, তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন। নমস্কার, আমি একটি বিষয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা কথা বলেছেন। আমরা জানি আজকে রামনবমী উপলক্ষে আমাদের শোভাযাত্রায় দু তিনটে জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। প্রথমেই আমি বলে নিই, এই ঘটনার পেছনে যারা দায়ী প্রকৃত হামলাকারীদের দল মত নির্বিশেষে পুলিশ যেন গ্রেপ্তার করে, এটা আমার প্রথম দাবি। দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চান তাদের যেন পুলিশ সঠিকভাবে গ্রেপ্তার করে। আর নিন্দা যেটা করতে চাই, একজন মুখ্যমন্ত্রী গত আজকে বলেছেন কিছুক্ষণ আগে যে এটা পবিত্র রমজান মাস, এই সময় মুসলিমেরা কোনো অন্যায় কাজ করে না, খারাপ কাজ করে না, আল্লাহর কাছে এটা স্যাক্রিফাইস। আমি বলছি যে মুখ্যমন্ত্রী এই অবধি কথাটা ঠিক বলেছে। আমি বিশ্বাস করি যে কোনো রাষ্ট্রবাদী সাচ্চা মুসলিম তিনি এই সময় অনেক স্বাভাবিক জীবনে যেগুলো করা যায় সেগুলো থেকে বিরত রেখে সাত্ত্বিক জীবন পালন করে। কিন্তু তার সঙ্গে সঙ্গে হিন্দুদের রামনবমী আজকে, এটা ওনার মাথায় একবারও এলো না। উনি বললেন অন্য সম্প্রদায়ের লোকেরা করে না, তার মানে কি আরেকটা সম্প্রদায়ের লোকেরা এগুলো করে? কিন্তু আমি অনুরোধ করব আপনাদের কাছে, আপনারা কেউ ওনার এই কথাটায় বিভ্রান্ত হবেন না। আমি হাত জোর করে অনুরোধ করছি দুপক্ষের মানুষের কাছে, দু সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করছি যে এটা উনি অত্যন্ত সুচারুভাবে বলেছেন, অনেক চিন্তা ভাবনা করে বলেছেন। আমার মনে হয় না এটা ওনার একার মাথার বুদ্ধির ফসল। উনি গতকাল বলেছিলেন তোমরা মিছিল করবে, আমরা মিছিল করব, তোমরা মিছিল করবে, আমরা মিছিল করব। উনি কোন মিছিলে যাবেন আমি জানি না, আমরাটা কোন পক্ষের হয়ে বলেছেন আমি বলতে পারবো না, তোমরাটা কাকে বলেছেন আমি বলতে পারবো না। কিন্তু বলেছেন যাতে কোথাও গন্ডগোল না হয়, গন্ডগোল হলে কাউকে ছাড়া হবে না, এই জাতীয় কথা উনি গতকাল বলেছেন। আর আজকে সেই ঘটনা হলো, সেই ঘটনা ঘটলো সেই জায়গায় যেখানে গত বছরে ঘটেছে। আসলে উনি সাগরদিঘিতে হারার পর উনি বুঝেছিলেন, উনি গর্ব সহকারে বলতেন যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খেতে হয়, একটি সম্প্রদায়কে গরু বলেছিলেন। এখন যখন সেই সম্প্রদায়ের মানুষের চোখ খুলে গেছে, তারা যখন লাথি মারছে, সাগরদিঘিতে লাথি খেয়েছেন, তখন মুখ্যমন্ত্রী আবার দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজনের রাজনীতি করছেন, এটা আমার ধারণা এবং এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই আমি অনুরোধ করব সকলের কাছে, দয়া করে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এবং নিন্দা জানাচ্ছি যে উনি শুধু একটি সম্প্রদায়ের নয়, সারা বাংলার মুখ্যমন্ত্রী। আমি ওনাকে পছন্দ করি বা না করি, উনি আমারও মুখ্যমন্ত্রী। উনি এ কথা কি করে বলতে পারলেন যে এক সম্প্রদায় নিশ্চয়ই, আমিও বিশ্বাস করি সাত্ত্বিক সাচ্চা মুসলিম ভাইরা এই রমজান মাসটা অত্যন্ত সাত্ত্বিকভাবে কাটান, কিন্তু যারা নবরাত্রি করে, যারা নদিন, তা আমরাও হিন্দুরাও উপোস করে থাকে, যারা যারা আজকে সারাদিন উপোস করে পুজো পাঠ, পূজা আর্চা, শোভাযাত্রা করলেন, তাদের প্রতি উনি কি বার্তা দিলেন? এইটা আমাদের সকলকে কিন্তু মাথায় নিয়ে চলতে হবে। উনি সম্পূর্ণ রাজনৈতিক নয়, উনি সাম্প্রদায়িক বিভাজন করে ওনার রাজনৈতিক রুটি যাতে শেখা যায় যেভাবে উনি এতদিন শেখেছেন।
সেইটাকে উনি কায়েম রাখার জন্য এই মতবাদটাকে ছড়িয়ে দিচ্ছেন। উনি দেখাচ্ছেন কাউকে কাউকে যে আমার নাম ব্যানার্জি হলেও আমি তোমাদের লোক। আপনারা জানেন উনি গত এতগুলো বছর উনি কি কি করেছেন আপনাদের সাথে, আর আমরা জানি আমাদের সাথে কি হচ্ছে। এই দুপক্ষকে লড়িয়ে ওনার টিকে থাকার যে রাজনীতি, এটার বিরুদ্ধে আপনারা সকলে সহমত হন, সকলে প্রতিবাদ করুক, বাংলার প্রত্যেকটি মানুষ, এটাই আমার আবেদন।